বাংলাদেশের অধিকাংশ মানুষ দাবি করছেন 90% মানুষ নাকি আশারিয়ার মাতৃদি আকিদার। আচ্ছা, আশারিয়ার মাতৃদি আকিদার যদি হয়, আশারির জন্ম হল 255 হিজড়িতে আর মৃত্যু হলো 330 হিজড়িতে, 255 হিজড়ির পরে যে আকিদা মানহাজ জন্ম নিল সেইটা ধারণ করা আমাদের জন্য ফরজ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহাজ ধারণ করা ফরজ? কেমনে উন্মুক্ত বলে? শিক্ষিত লোকগুলো কিছু বুঝে না, পরিষ্কার ঘোষণা করছে যে বাংলাদেশের মানুষ আশারি, আর একটা মাতৃদি, মাতৃদির মানহাজটা শুরু হয়েছে 285 হিজড়ি থেকে, 285 হিজড়ি থেকে 333 হিজড়ি। আবুল মানসুর মাতৃদি মারা গেছেন 333 হিজড়িতে, তার 285 থেকে নিয়ে 333 এর মাঝে তার মতবাদটা প্রকাশ পেল। আর আমাদেরকে বলা হচ্ছে, মুসলিমদেরকে বলা হচ্ছে এই মাতৃদি আকিদা গ্রহণ করতে হবে, আশারি আকিদা গ্রহণ করতে হবে। তাহলে হেদায়াত পাওয়া থেকে এরা কত বছর দূরে আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, হেদায়াত পাওয়া থেকে কত বছর দূরে আছে? আর পরিষ্কার বলছে যে আমরা মানহাজে দেওবন্দি আর আমুলে হানাফি আর আকিদায় আশারিয়ার মাতৃদি। তাহলে আমরা হেদায়েত থেকে কত দূরে আছি? ফাঁকা দি হিতা দাও, এখানে বন্ধুরা আমার পার্থক্যটা করে দিই, নাহলে আপনি বুঝবেন না। সেটা হলো মানহাজুস সালাফ গ্রহণ করতে হবে ফিল আকিদা ওয়াল আহকাম ওয়াল ইবাদা ওয়াল আখলাক ফিশুয়ুনি কুল্লিহা, অর্থাৎ সালাফদের অনুসরণটা করতে হবে শুধু একটা ক্ষেত্রে না, সকল ক্ষেত্রে, আকিদার ক্ষেত্রেও, আমলের ক্ষেত্রেও, ইবাদতের ক্ষেত্রেও, হালাল হারামের ক্ষেত্রেও এবং আখলাক আদবের ক্ষেত্রেও। অর্থাৎ আমি সালাত আদায় করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, দুই আমি সিয়াম পালন করব রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরাম যেভাবে করেছেন সেভাবে, আমি কোরআন সুন্নাহ বুঝব ওইভাবে যেভাবে বুঝেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরাম তাবে নিয়ে যান ওইভাবে বুঝবো, এর বাহিরে বুঝতে গেলেই আমি কি হব? পথভ্রষ্ট হব। যেমন আমরা একটা কথা প্রচলন করেছি, সহি আকিদা কি প্রচলন করেছে? সহি আকিদা, যেমন বলা হতো সহি পীর, হক্কানি পীর, এটা নতুন করে চালু করেছে সহি আকিদা। সহি আকিদা হওয়ার কারণে আপনার 12টা বাজাচ্ছে এখন, আপনি বুঝেননি তো এখনো, আকিদা সহি বাট মানহাজ সহি না, যার কারণেই তো বলছে স্পষ্ট। অর্থনীতির ক্ষেত্রে সুদখোর, আকিদা সহি আবার, রাজনীতির ক্ষেত্রে শিয়া, অথচ আকিদা কি? সহি, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আকিদা যদি সহি হয় তাহলে আমাকে দাবি করতে হবে মানহাজ আগে সহি আমার, আগে মানহাজ সহি হওয়া লাগবে। এই জন্য তো একজন লোক বলছে আমার আকিদা সহি, আল্লাহ আরশে আছেন, আল্লাহ সিফাত আছে, তিনি নিরাকার না, কথা ঠিক আছে, আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি ঠিক আছে, তিনি গায়েব জানতেন না ঠিক আছে, কিন্তু আবার মানে অর্থনীতির ক্ষেত্রে বলছেন যে না, যেটা ব্যাংক থেকে ইন্টারেস্ট দেওয়া হয় এইটা খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। মানে ওই ব্যাংকের উপদেষ্টা দিয়ে, মাথায় টুপি থাকলে উপদেষ্টা তো ব্যাংকে, আসলে খিলগাঁই মসজিদের খুতবাদের বড় বড় মানুষ তো ভয়ও লাগছে। সেদিনে এত সুন্দর একটা আলোচনা করেছেন ডক্টর আবদুল্লাহ ফারুক সাহেব এই নরসিংদীতে, আলোচনাটা আপনারা প্রত্যেকে শুনবেন, আমি এত অভিভূত হয়েছি তার আলোচনায়, কোনোদিন এইরকম গভীরে গিয়ে আলোচনা করেন না। বাসে মানে গাড়িতে নোট করতে করতে গেছেন, গিয়ে আলোচনাটা করেছেন, এত চমৎকার বর্তমান যুগে
মানহাজ নিয়ে যদি আলোচনা করতে হয়, বিভ্রান্তি কেন হয়েছে আলোচনাটা শুনে দেখবেন। কতদিন এক বক্তা বলে দিছে আল্লাহ রাসূল আত্মহত্যা করতে চেয়েছিলেন, তাই না? নাউজুবিল্লাহ। অথচ হাদিসটা বুঝেনি, ওর মানহাজ যদি ঠিক থাকতো। বলেন তো কোন সালাফি আলেম এই ধরনের ফালতু কথা বলেছে? হাদিস বুখারিতে আছে, এটা হলো মুরসাল হাদিস, মাকতু হাদিস। এই হাদিসটা নিয়ে কেউ আলোচনা কখনো করে না। যে বিভ্রান্তিগুলো ছড়াচ্ছে মূল কারণ হলো যে সালাফদের মানহাজকে গুরুত্ব না দেওয়া। যদি এই ব্যাপারে সালাফরা কি বলেছেন এইটা যদি দেখা হতো। ইবনু হাজার আসকালানি ফতহুল বারির মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, আলবানী রহিমাহুল্লাহ স্পষ্ট বলেছেন, 1999 সালে মারা গেছেন আলবানী, যদি কথাটা দেখতে যেতাম সালাফরা কি বলেছেন তাহলে ভুলটা হতো। আমাদের এই জায়গায় সবচেয়ে ত্রুটি, একজন ব্যক্তি সরাসরি বলেছেন আমার আকীদা সহি, কথা আমি সালাফি না, আমি সালাফি না, আমি আহলে হাদিস না। আচ্ছা বলেন তো এই লোক কি, এই লোকের আকীদা কি সহি না? একজন হলো আখলাক খুব সুন্দর, আখলাক সুন্দর বলতে এমন রিক্সাওয়ালাও তাকে আগে সালাম দিতে পারে না, আগেই মসজিদে চলে যায়। তাহলে এর আখলাকটা অর্থাৎ আদব শিষ্টাচারটা সালাফদের মতো, বাট আকিদাটা কি? আকিদা হলো পাক্কা মাজার মুজারিও। বুঝেন নি মনে হয়, বাংলাদেশের একজন বড় প্রতিষ্ঠিত শিল্পপতি আছে একজন, এ হলো চরম মাজার ভক্ত, পীর ভক্ত চরম, কিন্তু লোকের আখলাক এত চমৎকার আপনি আগে সালাম দিতেই পারবেন না তাকে। ড্রাইভার আজ পর্যন্ত তাকে আগে সালাম দিতে পারেনি। মানুষের সাথে কথা হলে মনে হয়েছে এইরকম ফেরেস্তা পাওয়াই মুশকিল, অথচ লোকটা কি একবার খাঁটি খাঁটি মাজার মাজার। ওর তার ধন সম্পদ ব্যয় করে কোথায়? মাজারে। বাংলাদেশে যদি সুফিবাদ দেখতে চান, সুফি যদি দেখতে চান, এই লোকটাকেই পাওয়া যাবে, একটা খাঁটি সুফি একটা। অত সুফিবাদটা হলো কুফুরি মতবাদ। কি মতবাদ? কুফুরি মতবাদ। আপনারা তো খুব লাফাচ্ছেন, বাংলাদেশের সুফিবাদ সম্পর্কে যার ধারণা নাই, ধারণা না থাকার কারণে উল্টা হয়ে যাচ্ছে। এক সুফি মাজার পূজারি একজন মাঝখানে ডিবেট করে খুব নাম করেছে, আমাকে ফোন দিয়ে বলছেন কানাডা থেকে এক মাদানি শায়খ, বলছে আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনি একটু ধন্যবাদ জানাও। আমি বলে আপনি কি বলছেন? আমি সালাফে আকিদার। না আপনি সালাফেন, আপনি জিলাফি। জিলাফি যদি না হবেন, যে লোকটা আলবানিকে গালি দিচ্ছে, যেটা মোহাম্মদ বিন আব্দুল্লাহকে গালি দিচ্ছে, আলবানিকে বলছে 3 বছর ইহুদিদের কাছে প্রশিক্ষণ নিয়েছে তারপরে মহাদ্দিস হয়েছে, ইবনু তাইমিয়াকে বলছে হিন্দুদের মতো কাফের, আহলে হাদিসদেরকে ইহুদি বলছে, কাফের বলছে স্পষ্ট ভাষায়, আর আপনি বলছেন আমি ধন্যবাদ দিয়েছি, আপনি জিলাফি, আপনি সালাফি না কখনোই হতে পারেন না আপনি।